ফ্রেন্ডস, তো কেমন আছি? সবাই আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আর দেখতে পাচ্ছি যে দুজন পার হয়েছি, একটা জায়গায় যাচ্ছি। তার আগে বলি যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ওর বাপের বাড়ির খুব কাছাকাছি এলাকা। আর এই স্কুলটা আগে দেখালাম, তারপরে বলছি যে ওই স্কুলে ও পড়েছে, প্রাইমারি স্কুলে পর্যন্ত। সেখানে আমরা দাঁড়িয়ে আছি আপাতত। আর আমরা এই যে পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তা দিয়ে আমরা পড়তে যেতাম একটা জায়গায়, ইংলিশ পড়তে যেতাম দুজনে। আর তারপর থেকে তারপরে আর একটা জায়গায় যেখানে যাব, ঠিক আছে, তো সেখানে একটা খুব সুন্দর জায়গা যেখানে আমরা মিট করতে যেতাম, ঠিক আছে, বিয়ের আগে। তো এখন যাচ্ছে কোথায় সেটা বলা যাবে? আর এখন যাচ্ছি একটা ভুরি ভোজ খেতে, ঠিক আছে, ভুরি। কালকের বৈষ্ণব সেবা করেছি, আর আজকের আমিষ সেবা করবো। কালকে সারাদিনটা নিরামিষ গেছে, তো ওই জন্য খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, আজকের পরপর নিমন্ত্রণ চলেই যাচ্ছে। কালকে বৈষ্ণব সেবা করলাম, নিরামিষ দিয়ে আজকের খাওয়া দাওয়া করবো, তারপরে সেই জায়গাটায় যাবো, তো সেটাও আপনাদেরকে দেখাবো। জায়গাটা খুবই সুন্দর, আর আমরা বিয়ের আগে ওখানেই দেখা করতে যেতাম সচরাচরের সামনেই। কি আমরা হচ্ছে ইংলিশ পড়তে যেতাম, তো আর বেশি কথা বাড়াবো না, তো চলুন যাওয়া যাক। আর তার আগে সোনামা সকালবেলায় কিভাবে ঘন্টা বাজাচ্ছিল সেটা একটু আপনারা দেখুন, তারে আর আমরা তারে এগোতে থাকি। তো সকালবেলায় দুষ্টুটা পুজো করতে চলে এসছে। সোনা পুজো করছ? নমো 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 নমো। এক্ষুনি ঘুম থেকে উঠে পড়েছে। বা বা বা, সুন্দর ঘন্টা বাজাতে পারে তো, বা খুব সুন্দর। সোনা ওরে বাবা, সোনা কই, একটু ঘন্টা বাজাও, ঘন্টা বাজাও। খায় না, খায় না, ও খায় না। ওরে বাবা, ওরে বাবা, পুজো করছে। হ্যাঁ, ঘন্টা বাজিয়ে পুজো করছে। ঘন্টা বাজি পুজো করছে। ওই তো ওই তো, সুন্দর পুজো হচ্ছে, সুন্দর পুজো হচ্ছে। বজাও রি বাবা, তুমি তো শাক বাজাতেও পারো তো। শাক বাজাতে পারো সোনা, শাক বাজাতে পারো। ঠাকুর নমো দাও, নমো নমো, হাতে নমো দাও, ঠাকুর নমো দাও। এখন খাওয়া হচ্ছে মাছের কালিয়া, আর তোমাদের বৌদি খাওয়ার জন্য এতটাই ব্যস্ত যে কোনো কথা বলছে না, একটা না শুধু খেয়েই যাচ্ছে। চালো চালো চালো, তুমি চালো, কালকে নিরামিষ খেয়েছি, চালো। প্রচুর রকম আইটেম, সবাই মাছ, এখনো মাংস খাওয়ার পরে এতগুলো মিষ্টি, তুমি খাও। আমি বেশি মিষ্টি নিইনি। দেখি গালে পরে দেখি কিরম ভাই করবো, কত বড় গালে করতে পারবো না আর এই পাঁচটা না। তো খাওয়া দাওয়া শেষ, সৌরভ আমি যাচ্ছি দুজনে সেই জায়গায়। সৌরভের মনে কিন্তু একটা আনন্দ হচ্ছে, আমার হচ্ছে অনেকদিন পর সব দিকে জল কাটাই হয়ে জল কাটা ঠিক জল বেঁধে বেঁধে এমন হয়ে গেছে, জায়গা একদম ফাঁকা। শীতকাল তো ওই জন্য কুয়াশাটা খুব ভালো। হ্যাঁ, সুন্দর।
তো এখনো যে এদিকে মাটির রাস্তা আছে সেটা বোঝাই যায় না যে এখনো যে কোন সাইডে মাটির রাস্তা আছে। তো এই দেখো তোমরা এখানে যারা বসবাস করে তাদের কি অবস্থা ভাবুন তো, সেই বর্ষার সময় খুব খারাপ অবস্থা হয়ে যায় তাদের। বর্ষার সময় এই এলাকাটা জলের কারণে হ্যাঁ সব কাদা কাদা হয়ে যায়, রাস্তাটা যদি পিস করে দিত তো ভালো হতো। তো পুরোপুরি আসতে পারলাম না, বাইকটা কিছু দূর রেখে এসেছি। রাস্তাটা প্রচন্ড খারাপ, যার ফলে সব দিকে ধান ক্ষেত। সৌরভের শুধু ট্রেন আসছে দেখাচ্ছি, পরে আগে দেখো সৌরভের বুড়িটা, বুড়িটা দেখো সবাই। ভীষণ খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর মেনু ছিল, প্রচুর সব কটা আইটেম। আর রান্নাগুলো খুব 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 টেস্টি হয়েছে, এত সুন্দর হয়েছে রান্নাটা, সে আর বলার কথা না। যাই হোক তোমরা অনুভব করো আর আমরা টেস্টটা বুঝেছি। তো এই জায়গাটার খুব পাশেই মধ্যমপুর স্টেশন, আর ওই যে ট্রেন আসছে, আমরা যখন আগে আসতাম তখন শীতকালের সময় আসতাম, চারিদিকে সর্ষে ফুল থাকতো। হ্যাঁ চারিদিকটা একদম ফাঁকা ফাঁকা, ওই যে ধান যাচ্ছে, আর বিকালে সূর্য অস্ত যাচ্ছে। তো অবশেষে গন্তব্যস্থলে এসে পৌঁছলাম। দিনের কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু বহু বছর পরে আসলাম এই রাস্তায়, অন্তত 5-7 বছর তো হবেই, তার মধ্যে আর আসেইনি, সেই বিয়ের আগে এসেছিলাম। পিছনে ছিল হচ্ছে সর্ষে খেত, তারপর তখন শীতকালের সময় আসতো, তার মধ্যে আমি যদি অনেক ফটো তুলেছি, কিছু ফটো হয়তো আছে, আমি চেষ্টা করব যে ভিডিওর মাঝখানে দিয়ে দেওয়ার, ভিডিওর পরে মানে এই আমি কথা বলছি তারপরে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ওই যে ট্রেন বেরিয়ে যাচ্ছে, আমরা বেশ আসতাম এখানে, খুব মজাও হতো, আর শীতকালের সময় আসতাম তখন হচ্ছে চারিপাশে সর্ষে বাগান থাকতো, পুরো মাঠটা শুধু সর্ষে বাগানে ভর্তি থাকতো। খুব সুন্দর জায়গা একদম, সব থেকে কি বলবো তোমাদের সাথে, খুব ভালো জায়গা যে এটা, লজ্জাটা নিবারণ করে নাও আগে, নিরিবিলি একদম, কেউ ডিস্টার্ব করবে না। তো আমরা আগে এখানটায় আসতাম, আর এই জায়গাটা তখন রাস্তাটা এতটা খারাপ ছিল না, আমরা দুজনে তখন বাইক ছিল না। সবথেকে মেইন কথা, ইন্টারেস্টিং কথা, তখন এত আমরা এসেছিলাম না, তখনকার ছবি আমি দিয়ে দেব ভিডিও লাস্ট, একদম হেলদি হেলদি হয়ে গেছি, একদম ভিডিওর সাথে দেখতে পাবেন ছবিগুলো, তখন আমার ছবি হয়তো নেই কিন্তু ওর ছবি আছে, আমার ছবিটা বেশি আছে, তো আমার ছবি তুলে দিত কিন্তু আমি ওরটা তুলতাম না, তখন এত মানে কথা বললাম না, সব চুপচাপ। আর তখন আমাদের কোনো বাইক ফাইকও ছিল না, ঠিক আছে, যার সাইকেলে ও আসতো, ওর সাইকেলে আমি আসতো, আমার সাইকেলে দুজনে সাইকেলে এই রাস্তায় রাখতাম, ঠিক আছে। আর এই পাশে চারিদিকে এখানে বহু জায়গা ছিল, আর আগে এই যে পিছনে যে আমি দেখাচ্ছি, পিছনে যে সব বাড়ি টাড়ি দেখতে পাচ্ছ, তখন এইসব 2-5 বছর আগে কোনো বাড়ি ছিল না, একদম নিরিবিলি পরিবেশ, পুরো 1-1.5 কিলোমিটার রাস্তা শুধু সর্ষে বাগান দিয়ে ঘেরা, ঠিক আছে। আর তার মাঝখান দিয়ে সরু রাস্তা একটা, যে মধ্যমপুর স্টেশন, ওই স্টেশনে যাওয়ার রাস্তা, কিন্তু এই স্টেশনে এই দিক থেকে মানুষজন অত আসে না, ওই পাশে শহর আছে, ওই পাশে দিয়ে আসে লোকজন, এখান দিয়ে অতটা যায় না, এখান দিয়ে অতটা একটা যায় মাঠের রাস্তা, মাটির রাস্তা এখনো দেখতে পাচ্ছ। আর তখন রাস্তাটা একটু ভালো ছিল, এখন রাস্তাটা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আগে পুরানো সেই দিনের কথা মনে পড়ে যায়, না না একটা গান আছে না, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আর মনে নেই, মনে নেই, হ্যাঁ চেষ্টা করছিলাম কিন্তু ও বাধা দিল, তাই যাই হোক, যাই হোক। তো জায়গাটা খুবই মানে অনেকদিন পরে পুরানো স্মৃতিগুলো সব একদম পুরো তাজা হয়ে গেল, তাজা, কিন্তু আমাদের সোনামা আসলে আরো ভালো, তো ওকে সব জায়গায় ঘোরাবো, একটু বড় হওয়ার, বেশ করে শীতকাল তো হচ্ছে, ওর
একটু শরীরটা আবার ঠান্ডা লেগে গেছে, জানি না কি করে ঠান্ডা লেগে গেছে, ওই জন্য ওকে বাইরে বার করি না। আজকে আমি যখন চলে আসছি তখন আমার খুব কষ্ট ছিল ওকে দেখে, মুখটা একদম ছোট হয়ে গেছে। আমরা দুজনে যাচ্ছি ঘুরতে, আর পিসি এসেছিল, পিসি আছে এখনো, আর ওর পিসির কোল থেকে আমার কোলে চলে এসেছে, আর পিসির কাছে যাবে না, আমার কাছে যেই এসেছে টাটা দিচ্ছে। আমি শাড়ি টাড়ি পরে নিয়েছি তো ওই জন্য, আর ওর মুখটা দেখে আমার খুব, সেই জন্য আর বেশি লেটও করবো না, বাইকে উঠলে মনে করে যে ঘুরতে যাচ্ছে, তো সেই জন্য এখান থেকে ফটাফট এবার বার হবো। আর জায়গাটা আরেকবার তোমাদেরকে দেখাই একটু, কত সুন্দর পরিবেশটা, আর পিছনে ওই যে সূর্য অস্ত যাচ্ছে, পিছনে সূর্য অস্ত যাচ্ছে, জায়গাটা বেশ ভালোই লাগছে। আর বিকেল বিকেল ওয়েদার তো শীতকালের সময়, এখন কটা বাজতে যায়, অলরেডি 4টে বাজতে যায়, তো এবার আর বেশি লেট করবো না। ওদিকে সোনা বাড়িতে একা আসে, ওর ঠাম্মি আর পিসি হয়তো আসে এখনও, তো ওরা চলে যাবে আবার, সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে যাবো। আর আজকে ভিডিও এখানে এন্ড করবো, তো সবাই ভালো থাকবেন। আর এই যে ছোট্ট একটা ভিডিও মানে ব্লগস করলাম, এটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এখনো অনেকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করেন, না হলে কিন্তু আমাদের পরিবারের সাথে যুক্ত হতে পারবেন না। তো আমাদের সাথে, আমাদের পরিবারের সাথে যুক্ত হতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, একদম ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।